খুব কম দিনই আছে যেদিন অফিসে ঢোকার পর আমার মাথায় কবিতা ভর করে। আজকেও ঠিক যখন মেকআপ রুমে ঢুকলাম আমার কাজী নজরুলের সেই বিখ্যাত দুটো লাইনের কথা ভীষণভাবে মাথায় ঘুরছিল। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কেন এরকম কবিতা সকাল সকাল মাথায় ভর করবে না বলুন? এই বিশ্বালের শেষের দিকে এসেও আমরা যখন দেখছি যে একজন নারী তার সমাজের সাদা চোখের গণ্ডি থেকে বেরিয়ে কোনো বিশেষ কিছু করছে, তখন আমরা একটু বিস্ময় চোখেই দেখি। ঠিক তখন আমার গেস্ট আজকে যিনি, তিনি তার ক্যারিয়ারের 20 বছর পার করছে, 8-8টি চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছেন এবং ক্যামেরার পেছন থেকে সমানে একজন পুরুষ নির্মাতার সঙ্গে টেক্কা দিয়ে যখন তিনি বলছেন লাইট ক্যামেরা অ্যাকশন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো পুরস্কারও যা ঝুলিতে আছে, তখন তো একটু বিস্মিত হবই। আমার সঙ্গে আজকে ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে আমন্ত্রিত অতিথি হয়ে আছেন নার্গিস আক্তার। শুভ দুপুর। শুভ দুপুর। আপনি কেমন আছেন? এবং আগামীকাল আপনার জন্মদিন, সেজন্যই আমাদের চ্যানেল আই পরিবারের আজকে এই সামান্য চেষ্টা আপনার জন্য। আমরা জন্মদিনের অগ্রিম একটি সেলিব্রেশন আজকে করব। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই কৃতজ্ঞ চ্যানেল এর কাছে এবং এই তারকা কথনের টোটাল টিমের কাছে যে তারা অ্যাডভান্স একদিন আগে আমার জন্মদিন সেলিব্রেট করছে। এবং শুভ জন্মদিন আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনি আমাদের পরিবারের একজন সদস্য, অনেক দিন ধরে সেই ক্যারিয়ারের শুরু থেকে আমাদের সঙ্গে আপনার পথ চলা, এক কৃতজ্ঞতা প্রকাশ আপনার প্রতি। এবং কেমন আছেন এই বোধহয় লকডাউনের পরে আমাদের সঙ্গে এই প্রথমবার বসা? ইনফ্যাক্ট আমি এর আগে জাস্ট বিটিভিতে একটা করেছি প্রোগ্রাম আর সেকেন্ড এটা করেছি, এবং এই দুটো প্রোগ্রামই মানে আমার রিফিউজ করার কোনো উপায় ছিল না, তো যার জন্যই আমাকে মানে আমার জন্মদিন তোমরা সেলিব্রেট করছো সেখানে তো আমাকে আসতেই হবে। একদম একদম। আর বিটিভি প্রোগ্রামটাও ছিল আমার সরকারি ছবিটার উপরে, অনুদানের ছবির উপরে, কাজে সেখানেও যেতে হবে। এছাড়া আমরা সবাই তো একটু আমরা এখন ঘরমুখী হয়ে গেছি, আর প্লাস এখন তো সিচুয়েশনও একটু আনকন্ট্রোল, তো সবকিছু মিলে আর কি অতটা বের হওয়া হচ্ছে না, কিন্তু আজকে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমরা এই যে ছবি নিয়ে কথা বলবো, অনেক অনেক কথা জমে আছে আপনার সঙ্গে, তার আগে একটু জন্মদিন নিয়ে কথা শুনি। কি প্ল্যান রয়েছে এবার এবং আজকেই তো শুরু হয়ে গেল তোমাদের মাধ্যমে, তো কাজেই আজকের দিনটা দেখা যাবে যে আমার এমনিতে কিছু অফিসিয়াল মিটিং আছে ওগুলো শেষ শেষ করবো, রাত্রে 12:01 পরিবারে যেটা হয় কেক কাটা হবে, ওখানে একটু আনন্দ মানে জাস্ট ফ্যামিলিতে এবং বাসায় যে কজন আছি আমরা সে কজনই, আর কালকে যা হবে শুক্রবার পরে গিয়ে ভালো হয়েছে ইবাদতের দিন, তো কাজে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখনো আমি সুস্থ আছি, একদম আমরা অনেকেই সুস্থ আছি, আর প্লাস আমরা কুশল বিনিময় তো হবেই সবার সাথে, বন্ধু বান্ধব বিভিন্ন সোর্সেই হবে, আর রাতে আমরা ডিনারে যাব। বাহ, চমৎকার আয়োজন। আগামীকাল তো আসছেই, আয়োজনের জন্য শুভকামনা। এবং এই মুহূর্তে অনুষ্ঠানের শুরুতে একটু পর্দায় যেতে ইচ্ছে করছে, আমাদের ইমপ্রেসের সেই সিনেমা অবুঝ বউ, সেখান থেকে কিছুটা অংশ দেখে এসে এই সিনেমা নিয়ে কথা বলতে চাই। দর্শক চলুন দেখে আসি। বাহ, কি চমৎকার প্রাণবন্ত। রবীন্দ্রনাথের সমাপ্তি গল্প অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল এবং সত্যজিৎ রায় প্রথমবার এই গল্পের অবলম্বনে একটি সিনেমা বানিয়েছিলেন, তারপরে আপনি। আসলে বোধহয় একটা শক্তির ব্যাপার থাকে মানসিকভাবে। আমি আসলে সবসময় মানে এটা সম্ভব না বা এটা হয়তো বা পারা যাবে না এই কথাগুলোর এই স্রোতের বিপরীতে চলি। আচ্ছা, যখন আমি ভেবেছি সমাপ্তি নিয়ে আমি ছবি করব, ইনফ্যাক্ট আমি সত্যজিৎ রায়ের 3 কন্যার মধ্যে যখন আমি দেখেছি অপর্ণা সেনের, এটা প্রথম ছবি ছিল অ্যাজ অ্যাক্ট্রেস, সৌমিত্র দাস ছিলেন এখানে অপূর্বর তাদের মধ্যে প্রথমবার জুটিবদ্ধ, হ্যাঁ তাদের প্রথম মানে অপর্ণাদেরই প্রথম ছবি এটা, তো দেখে আমার এত ভালো লেগেছে তো আমি ভাবলাম যে আমি এই ছবিটা করব। তো সবাই না আমার পিছনে খুব টিপ্পনি কেটেছে, সত্যজিৎ রায় ছবি করেছে সেই গল্প নিয়ে উনি ছবি করবেন, মানে তখন না আমাকে একটু মানে বলতে পারো যে বেশি উৎসাহিত করে ফেলছে বিষয়টা।
যে কেন আমি কেন পারবো না, আমি করব। এবং সেটা সত্যজিৎ রায় যখন করেছে সেই সময়কার আদালতে না, ঠিক এই মুহূর্তে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন উনি কিভাবে ভাবতেন প্রেক্ষাপটটা, এটাকে চিন্তা করেই আমি এই ছবিটি করি। এবং আমার গল্পের যে নায়ক অপূর্ব ফেরদৌস যেখানে কাজ করেছে, এই চরিত্রটা মূল গল্পে ছিল যে সে কলকাতায় পড়াশোনা করে, তখন তো সব মানে যত ভালো পড়াশোনা সব কিছু কলকাতাতেই হতো। আর আমি দেখিয়েছি যে অপূর্ব পড়াশোনা করে লন্ডনে কুইন মেরি ইউনিভার্সিটিতে, এবং ঠিক ওই পার্টটুক শুটিংয়ের জন্য কিন্তু আমরা লন্ডনে যাই। এবং আমার প্রডিউসার মোহাম্মদ শহীদ উনিও খুব মানে কোঅপারেট করেছে এটা নিয়ে। তো যেটা হয়েছে যে এই ছবিটা যখন আমি করি এবং লন্ডনে একটা পার্ট শুটিং হয়েছে, এইসব কথাবার্তা যখন মার্কেটে আসা শুরু করলো, তখন সবাই মানে অনেক ভালো ভালো ডিরেক্টর, বড় বড় ডিরেক্টর বলেছে নার্গিস তোমার ছবিটা দেখার অপেক্ষায়। কথাটা মানে কথার বলাটা স্টাইলটা আমার কাছে ভালো লাগে, মানে দেখবো তুমি কি বানিয়েছো, অ্যাজ ইফ তুমি একটা ফ্লপ ছবি বানাচ্ছো যেটা কিছুই হবে না, রবি ঠাকুরের গল্পটাও এটা শেষ হবে, প্লাস হচ্ছে সত্যজিৎ রায় বানিয়েছে, কাজেই আলটিমেটলি হয় সেটার হুবহু আমি বানিয়ে ফেলবো অথবা এটা কিছুই হবে না। তো আমি আমার মনে আছে এই ছবিটা যখন রিলিজ হলো, রিলিজ হয়েছে চ্যানেল আইতে এবং একই সাথে হলে, তো ঠিক তার কত সালের কথা এটা, খুব সম্ভব 2009 এর দিকে। তখন আমার আবার একটা লন্ডনে একটা ফেস্টিভ্যালে যাওয়ার কথা, আমি শুধু বলছি আরে ফেস্টিভ্যালের ডেটটা তাড়াতাড়ি আসুক, আমি দেশ থেকে পালাই, বকাবকি শোনার আগে আমি দেশ থেকে চলে যাই। তো তারপর যাই হোক, যথারীতি চুপচাপ ঘরের মধ্যে ছিলাম যে কি অবস্থা হয়, লোকজনের রিপারকেশনটা কি পাওয়া যায়। তো ছবিটা রিলিজ হওয়ার পরে আমি দেখলাম যে অ্যাকসেপ্টেন্সটা অনেক ভালো এসছে, বরঞ্চ অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এটা যুগ উপযোগী করে আমি ওই গল্পটাকে ভেঙে নিয়ে আসছি। আবার কেউ কেউ বলেছে আমি সঞ্জয় লীলা বনসারি হওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের দেশের কিছু মানুষের অভ্যাস, হ্যাঁ তারা এভাবে পেছন থেকে, যেমন একজন আমাকে বলছিল যে আপনি তো বাংলাদেশের ফারাহ খান, হ্যাঁ ফারাহ খান ওখানে যেমন ছবি করে নাম করেছে আপনিও, তো আমি বলেছি আপনি কি জানেন যে ফারাহ খানের ছবি এসছে 2005-এ আর আমার মেঘলা আকাশ রিলিজ হয়েছে 2001-এ। আপনি বলেন যে ফারাহ খান নার্গিস আক্তারের মতো, নার্গিস আক্তার ফারাহ খানের মতো না, তো এই যে দেখো আমাদের একটা টেন্ডেন্সি আছে অন্য দেশের কারোর সাথে আমাদেরকে কম্পেয়ার করা। তো সেক্ষেত্রে আমি সঞ্জয় লীলা বনশালী হয়ে গেলাম। যাই হোক, যেটা সমালোচনা আলোচনার মাঝেও ছবিটা সবাই দেখেছে। এরপরে যখন চিত্রনাট্যের জন্য আমি জাতীয় পুরস্কার পেলাম এই ছবিটাতে, তখন সত্যি কথা যে আমি দেখলাম যে এটার পেছনে আমার পরিশ্রমটা কত গেছে, কারণ রবি ঠাকুরের গল্প সেটাকে মডার্ন আঙ্গিকে চিত্রনাট্য করে জাতীয় পুরস্কার পাওয়াটা খুব টাফ, অনেক কঠিন একটা ব্যাপার ছিল, এতটা সহজ না যতটা দেখতে সহজ লাগছে। রাইট, এবং আমার এখানে আপ একটা প্রশ্ন, আপনি তো নিশ্চয়ই হলে গিয়ে ছবিটা দেখেছিলেন, আপনি কতটা সন্তুষ্ট ছিলেন আপনার কাজটা দেখে, এত চ্যালেঞ্জিং একটা কাজ? আমি আসলে শুধু এই ছবিটা নিয়ে না, আমি তোমাকে বলি যে আমার প্রথম থেকে আমার একটা অভ্যাস হচ্ছে ছবি রিলিজ হওয়ার পরে হলে গিয়ে বসে বসে ছবিটা দেখি। আচ্ছা, মানে যখনই সময় পাই কোনো না কোনো হলে একটা শোতে যাব এবং রিহার্সালে গিয়ে বসবো, মানে যেখানে আপামর জনসাধারণ বসে, কোনো ক্লাস পিপল না, এবং হলটা অন্ধকার হয়ে যাওয়ার পরে গিয়ে বসি যে তারা কি বলে শোনার জন্য, আমার নিজের ফিডব্যাকের জন্য, কোথায় তারা প্রশংসা করছে, কোথায় তারা গালাগালি দিচ্ছে, কোথায় বলছে যে এই জায়গাটা বুঝতে পারছি না, অমক সমক, এই ফিডব্যাকগুলো আমি একদম নিজে থেকে নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু সমাপ্তি একটা ওয়েল নোন একটা সাহিত্য নির্ভর ছোট গল্প এবং সবাই জানে, সবাই এটা সম্পর্কে ন্যাচারালি তো অনেক কৌতূহল নিয়েই সবাই আসছে। আমার মনে আছে আমি বলাকায় দেখতে গিয়েছিলাম, তো কেউ তো জানতো না যে আমি ওদের মাঝখানেই বসে আছি।
তো সেখানে প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সত্যি কথা যে দর্শক একদম সরাসরি যেটা রিয়্যাক্ট করেছে যে একদম রবীন্দ্রনাথের মৃন্ময়ীকেই তুলে নিয়ে আসছে নার্গিস আক্তার দ্যাট মিন্স যে মেয়েটা প্রোটাগনিস্ট এই ছবিতে সেই মেয়েটাকে প্রিয়াঙ্কার কথা বলেছে যে একদম এরকমই চঞ্চল একটা মেয়ে এরকম ক্যারেক্টার ছিল মেয়ে হ্যাঁ আর ফেরদৌস তো লাজবাবু তো ওকে তো সবসময় একটা কলকাতাইয়া বাবু ওই ঢঙেও ভালো লাগে আবার কুইন মেরিতে পড়াশোনা করে ওরকম একটা স্মার্ট ক্যারেক্টার খুব ভালো গেছে ফেরদৌস তা এবং ববিতা আপা সবচাইতে যেটা ভালো লেগেছে ববিতা আপাকে যে একটা গর্জিয়াস একটা বিধবা হিন্দু জমিদার পরিবারের গৃহিণী উনি এই ছবিতে 11টা শাড়ি পরেছে 11টা শাড়ি সাদা ছিল কিন্তু এক একটা এক এক শেডের এক এক ডিজাইনের তো দেখা গেছে যে ববিতা আপার উপস্থিতি পুরো ছবিতে খুব গর্জিয়াস লেগেছে এবং সবাই মোটামুটি কাস্টিং এবং এরা তো সবাই খুব ভালো হ্যাঁ অভিনেতা অভিনেত্রী সেখানেও কোনো ইয়ে ছিল না আর আমার কেমন লেগেছে সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে আরেকবার বানাতে পারলে আরেকটু ভালো হবে এটাই কিন্তু মানে আমাদের ডিরেক্টরদের একটা সমস্যা আমরা কখনোই স্যাটিসফাইড হতে পারি না মানে এই জায়গাটা কেন এরকম হলো এই জায়গাটা এরকম করে বানালে বোধ হয় ভালো লাগতো এই আর কি আপনি এই সাহিত্য নির্ভর আর কবে কাজ পাচ্ছে আপনার কাছ থেকে আমার এক্ষুনি এই লোভ যাচ্ছে যে কবে আবার এই কাজগুলো দেখব এরপর আমার যে পরের ছবিটা এখানেও না জৈবতী কন্যার মন তো রিলিজ হবে আমার পৌষ মাসের পিরিত যেটা চ্যানেল আই মিডিয়া পার্টনার এবং টিভি রাইটটাও ওনাদের কাছে আছে পৌষ মাসের পিরিত কিন্তু নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প রস গল্প অবলম্বনে এটাও কিন্তু অনেক বড় ডিরেক্টর ইয়েতে করেছে কলকাতায় করেছে এবং সেখানে কিন্তু মূল যে প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা ওখানে কিন্তু কাজ করেছে অমিতাভ বচ্চন আচ্ছা ফার্স্ট অমিতাভ বচ্চন কলকাতার ছবি বাঙালি কালচারের ছবি উনি করেছেন তো সেখানে এই গল্পটার প্রতি আমার প্রচুর দুর্বলতা ছিল প্রথম থেকে আমি অনেক পরে দেখেছি সৌদাগর ছবিটা তো ন্যাচারালি ওই ছবিটা দেখার পরে এটাকে আমরা যখন আমরা করব বলে আমরা চিন্তা করেছি তখন এটাকে আমরা একটা জেনারেশন আগে নিয়ে গেছি যে কোনো মতেই ওই গল্পের কোনো ছায়াটা যাতে এখানে না পড়ে প্লাস সাহিত্যে তো কিছু ব্যাপার আছে জানো যে তুমি বললেও যেভাবে বলবে আমি বললেও সে বলবো তুমি যে কথাটা কখনোই বাদ দিয়ে কবিতাটা বলবে না আমিও সেটা বলবো না ওই ওই জায়গাগুলোতে দেখা গেছে যে হয়তো বা সংলাপে বা এনভায়রনমেন্টে কিছুটা মিল এছাড়া মানে হাফ মুভিতেই আমরা চেষ্টা করেছি মানে একদম আগের জেনারেশন থেকে আসা যেটা গল্পের অ্যাডাপটেশন ছবিটার কিছুটা অংশ আমরা একটু পর্দায় দেখে আসি আচ্ছা থ্যাংক ইউ আপা এই কাজগুলো করার পর এখনকার ইন্ডাস্ট্রির দিকে তাকানোর পর আপনার কোথায় কোথায় কষ্ট মানে আপনি কষ্ট পান কোথায় কোথায় আমি কষ্ট পাই বিশেষ করে আমি যেহেতু চিত্রনাট্যটার উপরে বেশি জোর দিয়ে কাজ করি এখনকার চলচ্চিত্রের কোনো চিত্রনাট্য নাই আর যেখানে চিত্রনাট্য না থাকবে সেখানে তুমি প্রকৃতি নিয়ে কি করে খেলবে এখনকার চলচ্চিত্রগুলো হচ্ছে একটা টেলিফিল্মকে একটু লম্বা করে দু তিনটা গানকে ওখানে ইনকর্পোরেট করে ছেড়ে দেওয়া আসলে চলচ্চিত্র হচ্ছে বড় পর্দার জন্য যেখানে একটা ক্লিনিক্যাল সিচুয়েশন লোকজন পয়সা দিয়ে টিকিট কেটে গিয়ে ঢুকবে এবং 3 ঘন্টা বা 2.5 ঘন্টা তারা পরিপূর্ণ বিনোদন নিয়ে তারপরে বের হবে এবং আমার মনে আছে আমার ছোটবেলায় বা আমার কৈশোরের কথাও যদি বলি আমি অনেক সময় দেখেছি যে আমরা যখন ছবি দেখেছি বিশেষ করে মফস্বলে আমরা যখন ছবি দেখেছি তখন লোকজন গান গাইতে গাইতে হল থেকে বের হতো হ্যাঁ এবং সিনেমা হলের সামনে ছোট ছোট চটি বই বিক্রি হতো গানের বই আচ্ছা লাইক পৌষ মাসের পিরিত দেখেছেন এই যে গানের বই আছে সাথে সাথে গানের বই কেনা শুরু হয়ে গেল ভিউ কার্ড থাকতো নায়ক নায়িকাদের তো যার যে ফেভারিট
এখন এগুলোর ইম্প্যাক্ট আমরা দেখতে পাই না, কারণ এগুলো নিয়ে এখন কেউ ভাবেও না, আর আমার মনে হয় না কেউ এখন ওইভাবেও গান তৈরি করতে পারছে যে গানগুলো দর্শকের মুখে মুখে থাকবে। যেমন এই গানটা আমরা যেটা দেখলাম কালো কোকিল, এটা মমতাজ গানটা করেছে, এবং ছবি রিলিজের এক বছর আগে থেকে মমতাজ বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই গানটা করেছে। সে কিন্তু একটা পারমিশন নিয়ে নিয়েছে যে আপা গানটা এত সুন্দর আমি কি গাইব। আমি শুধু বলতাম যে আমার একটাই শর্ত, আপনি গাইবেন এবং বলবেন যে এটা আমার ছবি এবং পৌষ মাসের পীড়িতের। সেদিনও কিন্তু ওনার সাথে আমার একটা মিটিংয়ে উনি বলছিল আহা ওই ধরনের ছবি আর করবেন না, ওই ধরনের গান আর করবেন না। তো গায়ক গায়িকার মধ্যেও কিন্তু ক্ষুধা আছে, আমরা দিতে পারছি না সেই উপযোগী সেই প্রেক্ষাপটে। কেন দিতে পারছি না এই প্রশ্নটা যদি এখানে চলে আসে, ওই যে বললাম আমাদের বাজেট এত লো হয়ে গেছে চলচ্চিত্রের, আর বিশেষ করে ডিজিটাল মিডিয়া আসার পরে অনেক নাটক নির্মাতারা তারাও মনে করে যে হ্যাঁ চলচ্চিত্র এত এটা কোনো ডিফিকাল্টিজ না, আমি একটু আমার ডিউরেশনটা বাড়ায় দেই আর দুটো তিনটা গান ঢুকায় দিই, গ্রামারটাই বদলে গেছে। কিন্তু এটা এটা আসলে ঠিক না। আমরা যদি আমাদের পাশের দেশ, আমরা যদি কলকাতা বা আমরা বম্বের কথাও চিন্তা করি, সেখানেও দেখবে হ্যাঁ বিনোদন তো থাকবেই, একাধিক গান ফাইট কৌতুক সবই লাগবে। একটা পরিপূর্ণ বিনোদন দেওয়ার জন্য যা করা দরকার চলচ্চিত্রে অবশ্যই সেগুলো থাকবে, পাশাপাশি একটা গল্প থাকতে হবে। তো আমার তো আমার এখনকার চলচ্চিত্রে আমরা কোনো গল্প দেখতে পাচ্ছি না। আপা এখানে যেটা দেখছি যে এক একটি দেশের কিন্তু এক একটা ভাষা আছে সিনেমার জন্য। আমাদের যে সোনালী যুগ ছিল আপনারা যেগুলো বানিয়েছেন, আমাদের সিনেমার ভাষাগুলো এমন ছিল। ববিতা ম্যামরা যেগুলোতে কাজ করেছেন, শাবনুর ম্যামরা পরবর্তীতে কাজ করলেন, এবং কলকাতার আর্ট ফিল্মের ভাষাটা আর এক রকম। রাইট, এখনকার কিছু নির্মাতা দেখা যাচ্ছে যে ওই ভাষাটাকে অবলম্বন করে যে সিনেমাগুলো বানাচ্ছে। আপনি বলছেন যে টেলিফিল্মের মতো করে বানিয়ে ডিউরেশন বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি আমরা সেগুলোকে সিনেমা বলবো না? এখন যদি ডিউরেশনকে হালাল করার জন্য সেন্সর সেটা সার্টিফিকেট দেয়, অফকোর্স সেটা সিনেমা, কারণ তার কাছে তো সে সেন্সর সার্টিফিকেটটা সে নিয়ে নিয়েছে লেন্থ এবং সব কিছু অনুযায়ী। আর যেটা তুমি বললে যে জাস্ট আর্ট ফিল্মটাকে চিন্তা করে আমাদের দেশে ডেভেলপ হচ্ছে, বিষয়টা ওরকম না। আমার যে গল্পটা, আমার গল্পটাতে তো বিনোদনের পার্টগুলোকে ইনকর্পোরেট করার মতো স্কোপ থাকতে হবে। এখন যদি একটা গল্পই থাকে, এমন সাদা মাটা গল্প যে যেখানে জোরপূর্বক গানকে আমরা ঢুকাতে পারছি না, সেটা তো তখন গান দিয়ে মানে আরো ব্লাইন্ড হয়ে যাবে। সেখানে কি করছে তারা, বড় নাটক বড় টেলিফিল্ম করছে, কিন্তু আমরা একবারও দর্শকের টেস্ট চিন্তা করছি না। যেটা যখন হলে যাবে দর্শক কিন্তু সিনেমা দেখার ইন্টারেস্টে আসবে। আর আরেকটা জিনিস সমস্যা হয়ে গেছে যে কিছু সিনেমা, যে এই যে সো কল সিনেমা, কোনো হয়তো বা বিনোদন বা কোনো স্টোরি টেলিং সেভাবে নাই, জাস্ট একটা গল্পকে টেনে বড় করে দিচ্ছে, এগুলো হয়তো বা সিনেপ্লেক্সে ভালো চলছে। আচ্ছা, কারণ সিনেপ্লেক্সটাকে আমি যেভাবে দেখি, আমার মনে হয় যে আমাদের মতো নির্মাতারাও এগ্রি করবেন, সেটা হচ্ছে যে লাইক বসুন্ধরার কথা যদি বলি, বসুন্ধরা মানুষ শপিংয়ে যাবে, তখন তারা চিন্তাই করে না আজকে আমি শপিং করব, শপিংয়ের পাশাপাশি একটা সুন্দর সেট আপে বসে একটা ছবি দেখব, হোয়াট এভার ইট ইজ। তো কাজে ওই মুহূর্তে কিন্তু তার কাছে এই চাহিদাটা নাই যে আমি বসুন্ধরায় শপিং করে ওই চাষি নজরুল ইসলামের ওই ছবিটা দেখতে যাচ্ছি, আর নার্গিস আক্তার একটা ছবি রিলিজ হয়েছে ওটা দেখার জন্য আমি বসুন্ধরায় যাব, সাথে আমি দুই ঘন্টা বেশি সময় রাখছি, কেন আমার কিছু শপিং আছে। তো পুরো জিনিসটা কিন্তু রিভার্স হয়ে গেছে, আমি গেছি বসুন্ধরায়, ওকে আমার সময় আছে, আমার ফ্রেন্ড আছে সাথে, আর আমার আত্মীয় স্বজন আছে, যেই আছে চলো ভালো একটা সিনেমা হলে বসে আমরা পপকর্ন খাই আর সিনেমা দেখি। দারুণ একটা কথা বলেছ, আমার মনে হয় অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, বুঝছো তো। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেমন মানে এখনো যে আমজাদ ভাইয়ের একটা ভালো ছবি কোথাও রিলিজ হলে এখনো দেখতে যাব আমরা,
ববিতা আপার কোন অনেক সেই সময়কার রাজ্জাক ভাইয়ের ববিতা আপার অনন্ত প্রেম যদি রিলিজ হয় আমি তো এখনো হলে যাব এবং ভালো লাগলে আরেকবার যাব ভালো লাগলে আরেকবার যাব এখন কিন্তু আমরা ছবিকে টার্গেট করে যাচ্ছি না আমার প্রয়োজনে আমি ছবিটা দেখছি তো কাজেই ওই সিনেপ্লেক্সে যদি সেটা ইয়েও হয় হাউসফুলও হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ছবি বাণিজ্যিক সফলতা পাবে না যতক্ষণ পর্যন্ত এটা মফস্বলে হিট না হবে আচ্ছা কারণ সিনেমা গোয়ার্স তো ম্যাক্সিমামই লোয়ার ক্লাসে আমাদের ঢাকা শহরেও যেমন ঠিক গ্রামে গঞ্জে তো যাদের জন্য সিনেমা তারা যদি সিনেমাটা না দেখে তাহলে সিনেমার সার্থকতা কোথায় বলো সিনেমা কি কোনো এক শ্রেণীর জন্য হয় আপা এক শ্রেণী বলছি না আমি আমি বলছি যেটা যে তোমার আমাদের দেশে ম্যাক্সিমাম লোকই হচ্ছে তোমার এই লোয়ার ইনকাম গ্রুপের এদের জন্য বিনোদনের প্রথম শর্তটাই হচ্ছে কিন্তু সিনেমা তারা সেটা রিক্সাপুলার হোক স্মল শপকিপার হোক আর যে কোনো ছোটখাটো পেশার লোক হোক তারা ভাবে যে আচ্ছা আমার সংসারের খরচের পরে আমি একটা সিনেমা দেখব হ্যাঁ তো সিনেমাতে সিনেমাটা যখন তারা দেখতে যায় ডেফিনেটলি তারা পরিপূর্ণ বিনোদন আশা করে সেখানে অনেক ছবি আছে আমাদের ইদানিং তৈরি হচ্ছে যেগুলো মফস্বলে একদিনও চলে না তার মানে কি ওই শ্রেণীটা এসে দেখবে না আর আরেকটা শ্রেণী যদি তুমি বলো আমাদের মতো যারা যারা ভালো হলে বসে ছবি দেখতে চাই অ্যাটিটিউড হচ্ছে ভালো হলে বসে কমফোর্টেবল হ্যাঁ তো তারা কিন্তু আবার সিনেমাটাকে টার্গেট করছে না তারা ভালো হলে বসবে সময় কাটাবে পাশাপাশি ছবি দেখবে তো সেই জন্য তো যে তুমি যেটা বললে আর্ট ফিল্মের কথা এই ধরনের কিছু গল্পের ছবি সিনেপ্লেক্সগুলোতে ভালো যাচ্ছে কিন্তু এটা তোমার ওইভাবে ইয়ে আনতে পারছে না থেকে যে সফলতা সেটা পাচ্ছে এবার একটু জয়বতী কন্যার মন নিয়ে আসি এই প্রসঙ্গে একটি সিনেমা এখনো পর্যন্ত আপনার রিলিজ পায়নি এবং আপনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই সিনেমাটি বানানোর পেছনে সরকারি অনুদান ছিল রাইট এবং পরবর্তীতে বানানো শেষ হয়েছে কিন্তু এখনো রিলিজ পায়নি কেন পায়নি হ্যাঁ এটা একটু আমার দীর্ঘমেয়াদী ইয়েতে প্রসেসে ছিল তার কারণ প্রথমত গল্পটা বুঝতেই আমাকে প্রায় আড়াই বছর সময় লেগেছে থিয়েটার প্রোডাকশন আমাদের শ্রদ্ধেয় মরহুম সেলিম আলদিন স্যারের অনেক জনপ্রিয় এবং পরিচিত কথানাট্য জৈবতী কন্যার মন যেটা মঞ্চে অনেকবার তার ঢাকা থিয়েটার মঞ্চায়ন করেছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের ডিরেকশনে তো অ্যাকচুয়ালি এটা তো মঞ্চের ভাষায় করা কিন্তু গল্পটা থিমটা আমাকে খুব মুগ্ধ করেছিল তো যার জন্য আমাকে অনেকেই বলেছে মঞ্চের এটা তুমি পারবে না ইয়েতে আনতে পর্দায় নিয়ে আসতে ওই যে বললাম যে আমাকে যখনই কেউ বাধা দেয় তখনই সেটা আমার উপরে ভর করে বসে এক ধরনের মোহ আমার ভিতরে কাজ করে চ্যালেঞ্জ কাজ করে তো আমাকে আড়াই বছর লেগেছে অলমোস্ট মানে আমার স্ক্রিপ্টটাকে শেষ করতে প্রথম যেটা আমি অনুদানে জমা দিয়েছি সেখানে শাফলিং এই চলতেছে চলতেছে আমি যেটা শ্যুট করেছি সেটা ১৭তম ভার্সন আচ্ছা ১৭তম ভার্সন কারেকশনের পরে আমি শ্যুট করতে গেছি শ্যুট করতে গিয়েও কিন্তু সবসময় আমরা ইম্প্রোভাইজেশন অর আমরা চেঞ্জিংয়ের মধ্যে থাকি তো সেটাও ছিল প্লাস হচ্ছে যে এটাকে আমাকে অনেকগুলো সিজনকে চিন্তা করে কাজ করতে হয়েছে যার জন্য সময় অনেকটা লেগেছে পাশাপাশি সবচেয়ে বড় যেটা আমার জন্য এটা ইয়ে ছিল চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে সরকারি অনুদান তো একদম তখন খুব ছোট আকারে ছিল এখন বাড়িয়ে দিয়েছে তো সেখানে আমার সাথে মানে ওই টাকায় কাজটা উঠানো খুব টাফ ছিল আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আসলে শেষ করা হচ্ছে না আরও দীর্ঘ সময়ের দরকার ছিল সিনেমা নিয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আরও একদিন আমন্ত্রণ থাকবে সিনেমা নিয়ে কথা বলবো আপনি অনেক ভালো থাকবেন আজকে শেষ করছি আচ্ছা অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক শেষ করছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন আপনাদেরও দিনটি ভীষণ ভালো কাটুক চ্যানেল আয়ের সঙ্গেই কাটুক